কত ভাই কত কত আমরা দেখতে পাচ্ছি মাত্র কিনে ফেলছে কত 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 1,70,000 টাকা অনেক সুন্দর একটা করে দেখতে পাচ্ছি আপনি কিনেছেন না 75,000 টাকা 1,75,000 টাকা কোথায় থেকে আসছেন আপনারা ভাই আমরা 3,00,000 চাইছি 3,00,000 টাকা আমি 1,75,000 টাকা দিয়ে এই গরুটা ক্রয় করেছি উনি খুব খুশি হয়েছেন উনি দূর থেকে আসেন এত বারবার হাট বাজারে গরু কেনার জন্য গরু লাল সাদা একটা সুন্দর একটা গরু আপনার নিজের জন্য কিনছেন না কোথা থেকে আসছিলেন উনি অনেক কষ্ট করে এত বারপুর বাজারে আসছে 1,38,000 টাকা সুন্দর একটা গরু আপনারা দেখেন সুন্দর একটা গরু আল্লাহর কোরবানের জন্য তিনি আল্লাহকে খুশি করার জন্য একে কোরবানি দিচ্ছে আপনারা সাইকোর যাবেন এখন সাইকোর যাবেন ইনশাল্লাহ তো অবশ্যই আপনাদের জন্য দোয়া রইল ইনশাল্লাহ আমি ভুল হচ্ছে 2,30,000 হয়েছে আপনি কিনছেন 2,30,000 কেমন অনুভূতি কেমন কোরবানির জন্য ভালো খুব ভালো না আপনি কি একা দিচ্ছেন কোরবানি ভাই বাদর নিয়ে গরুটা উনি 2,30,000 তিনটা ওরা ওরা ভাই মিলে তিনটা গরু কিনছে তার মধ্যে এই গরুটা কোরবানি হলো আল্লাহ সন্তুষ্টের জন্য তিনি তার পছন্দের মতো গরুটা কিনে ফেলছে আমরা সে প্রত্যাশা তিনি যেন আল্লাহকে খুশি করতে পারে সে আশা আমরা ব্যক্ত করছি এভাবে ভালো লাগে এখানে দামা মোটামুটি ঠিক আছে আপনার অনুভূতি খুব ভালো আপনার সন্তুষ্টির জন্য উনি গরুটা 1,20,000 টাকা দিয়ে খুব শক্তিশালী গরু দুপুরা করে খুব শক্তিশালী গরু কোরবানির জন্য তারা ক্রয় করছেন এটা দাম হলো 2,10,000 এখন হাটবাজারে একটা কর্তৃপক্ষ এখানে যারা আছে আমি তাদের সাথে একটু কথা বলবো এই হাটবাজার দুপুর থেকে এ পর্যন্ত কতটুকু গরু বিক্রি বা ক্রয় হয়েছে সে জানার জন্য আমি কর্তৃপক্ষের কাছে একটু জানার চেষ্টা করবো আসসালামু আলাইকুম ভালো আছেন আপনাদের তো দুপুর থেকে দেখতে পাচ্ছি অসংখ্য গরু ছিল এখন আমি দেখতে পাচ্ছি আপনাদের গরু প্রায় অর্ধেকের বেশি বিক্রি হয়ে গেছে তো আশা করছি
আমরা যতটুকু দেখতে পারছি, আমরা আনুমানিক ধারণা করছি যে আমাদের প্রায় 600 উপরে করে বিক্রি হয়েছে আজকে। আলহামদুলিল্লাহ, আপনারা শুনতে পাচ্ছেন, আমরা বাজারের কর্তৃপক্ষ থেকে জানতে পারলাম এত বছর হাট বাজারে প্রায় 600 উপরে গরু বিক্রি হয়েছে, যেটা আসলে গত বছর থেকে প্রায় অনেক বেশি ডাবল, যেটা গতবার থেকে ডাবল বিক্রি হয়েছে এত বছর বাজার। আমরা আশা করি আর কিছুক্ষণের মধ্যে আরও গরু বিক্রি হবে সেই আশা ব্যক্ত করেছে। কত 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 বিক্রি করছো? 1,30,000। 1,30,000। কেমন কেমন অনুভূতি আপনার? 1,30,000 কেমন অনুভূতি, কেমন আপনার গরু? আলহামদুলিল্লাহ ভালো, ক্রেতার মুখে শুনতে পাচ্ছি উনি আলহামদুলিল্লাহ ভালো, আল্লাহর জন্য গরু কুরবানি দিচ্ছে, যাক ভালোই লাগতেছে। আসলে এত বাবু দামে অসংখ্য গরু হাট আপনারা দেখতে পাচ্ছেন বাজারে বিক্রি হয়ে যাচ্ছে। আমরা ছোটো বড়ো সকল গরুগুলোই আমরা মোটামুটি বিক্রয় পর্যায়ে চলে গেছে, আর অল্প কিছু গরু আছে আমাদের এত বারপুর হাট বাজারে। আপনারা জানেন কোনো কোনো না, তারা এত বারপুর হাট বাজারে চলে আসুন, অসংখ্য ছোটো বড়ো গরু বিক্রি হয়ে যাচ্ছে, অল্প দামে ছোটো গরু বিক্রি হচ্ছে এত বারপুর হাট বাজারে। এখানে দেখতে পাচ্ছেন আরেকটা লেনদেন হচ্ছে, কয় বিক্রি হচ্ছে এত বারপুর হাট বাজারে। আপনারা দেখতে পাচ্ছেন ক্রেতা বিক্রেতারা এখনও গরু কেনার জন্য আগ্রহ দেখাচ্ছে। এখানে লাল একটা গরু, ক্রেতা বিক্রেতা দুই পক্ষে কথা বলছে। কত চাইছেন? কত 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 চাইছেন? কত হয়েছে? 1,00,000 টাকা দিয়ে গরুটা এই মাত্র ক্রয় হয়েছে। আপনারা দেখতে পারেন লাল একটা সুন্দর। আপনি আপনি কিনছেন? গরু কি আপনার? 1,00,000 টাকা? না, 1,00,000 টাকা, 1,00,000 টাকা দিয়ে গরুটা মাত্র দেখেন লাল একটা সুন্দর একটা গরু। গরুটা লালন পালন করেছে উনি, গরুটা মাত্র হয়েছে 1,00,000 টাকা দেখেন। চান্দিনী এতবার করে হাট বাজারে অসংখ্য গরু বিক্রি হয়ে গেছে, আর কিছু অল্প কিছু গরু আছে যারা এখনো কিনে নেই, চান্দিনী এতবার করে হাট বাজারে চলে আসুন। সুন্দর একটা গরু দেখতে পাচ্ছেন, 1,27,000 টাকা দিয়ে মাত্র উনি কিনেছেন।
করছেন? আমরা তো এই এলাকার লোকে উনি 1,07,000 টাকা দিয়ে